মেজ বৌদির সঙ্গে মেজদার জায়গায় অন্য কাউকে যদি দেখি না, আমি সহ্য করতে পারি না, তাই সহ্য করতে পারি না। আমার কি মনে হয় বলো তো বাবা, তুমি না কিছুদিন বাইরে থাকো, অন্য কোথাও গিয়ে থাকো। একটা পূজোর দিন, কোথায় সবাই ভালো ভালো কথা বলবে, আনন্দ করবে, পুরোহিত মশাই পুজো করবেন, আমরা সেটা মন দিয়ে দেখবো শুনবো, সেসবের কোনো উপায় নেই। যেদিন থেকে মেজদাই বাড়িতে এসেছেন সেদিন থেকেই লোকটা মনে মনে গুমরোচ্ছেন। নিজের মনে মনে নানান কথা পাকাচ্ছে আর সেগুলো এসে এসে বলছে, একবার ভেবেও দেখছে না যে তার সেই কথাগুলোতে বাড়ির লোকের কতটা অসম্মান হচ্ছে, কতটা খারাপ লাগছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার, আমি ভাবতেই পারছি না এই ভদ্রলোক আমার বাবা। যেভাবে আমার মেজোমা আমার মেজো জেঠুমনিকে অপমান করছেন, ছি, তোর তো কোনো চেতনাই নেই দেখছি। এই মেয়েটার কাছে তুই তো বিক্রি হয়ে গেছিস, হ্যাঁ, তোকে তো কিনে নিয়েছে। এই মেয়েটা যা বলছে তুইও তাই বলছিস, এই মেয়েটার কথা শুনে তোর কথার কোনো মানে আলাদা নেই। একদিন এই মেয়েটা যখন তোকে ছেড়ে দিয়ে সর্বনাশ করে চলে যাবে না, সেটা তুই বুঝতে পারবি। ঠিক আছে বাবা, যখন সর্বনাশ করে চলে যাবে সেই বোঝাটা আমাকে বুঝতে দিও। তোমাদের তো আর বুঝতে হচ্ছে না, তাই ওটা নিয়ে তোমার আর কোনো চিন্তা নেই। কিন্তু তুমি যেটা নিয়ে কথা বাড়াচ্ছ সেই কথা প্লিজ বন্ধ করো। আর মেজ জেঠুমনিকে যেন কখনো তোমার থেকে অসম্মানিত না হতে হয়। দেখো, আমি এই বাড়িতে থাকলে এই বৈরাগত লোকটাকে আমি সহ্য করতে পারবো না। তুই শেষ পর্যন্ত আমাকে বহিরাগত বললি ভাই। প্লিজ প্লিজ, আমাকে ভাই ভাই বলে ডাকলে যে আমি দাদা বলে গলে যাব তা কিন্তু নয়। তাহলে তোকে কি বলবো বল, রেগে গেলে তোকে প্রতীক বলতাম আর আদর করে ভাই বলতাম, আর সেই অভ্যেসটাই তো রয়ে গেছে আমার। আপনাকে প্রমাণ দিতে হবে, আপনি অনেক মুখস্থ করে এসেছেন, অনেক পড়া করে এসেছেন, আপনি অনেক হোমওয়ার্ক করে এসেছেন। ছোট ঠাকুরপো, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। আমার সামনে তুমি আমার স্বামীকে এত অপমান করবে না, আমি বারণ করছি তোমায়। এবারে তো বৌদি তুমি এটাই বলবে যে আমি যখন মানাতে পারছি না তখন আমি বাড়ি ছেড়ে চলে যাই, তাই তো? তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে না বললেও তোমার দাদাকে যে বাড়ি ছেড়ে চলে যেতে বলবো নে সে কথাটা তুমি জেনে রাখো। ঠাকুরমশাই, আপনি কি করছেন বসে বসে, আর কি শুনছেন? বা তাড়াতাড়ি পূজার জোগাড় করুন। আর তোমাদের বলছি, সেদিন তোমরা যারা ছিলে না, মানে যেদিন উনি এলেন তাদের জন্য বলছি, এই আমার স্বামী চিরকালের ভোলা ভালা মানুষ। বিবাগী ধরনের, মাঝে মাঝে উনি উদাস হয়ে যেতেন, আমার বাচ্চাটা কোলে আসার পর উনি সংসার ত্যাগ করেছিলেন। অনেকে অনেক কথা বলেছিলেন, বলেছিলেন আমার স্বামী আরো একটা সংসার আছে, ছেলে পুলে আছে, আমিও বিশ্বাস করেছিলাম।
কিন্তু আমার মনের ভেতরে যে মন আছে সেই মনে আমার বিশ্বাস ছিল, ইনি আমার এই সংসার ত্যাগ করেছেন আরেকটা সংসারের জন্য নয় কো। আরো অনেক বড় সংসারে পা দেওয়ার জন্য উনি সাধু সঙ্গ করেছেন, পাহাড়ে বনে জঙ্গলে নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন, উনি হিমালয়ের পাহাড়েও সাধনা করেছেন। তারপর একদিন আমাদের সকলকে দেখবে বলে এখানে এসেছে। উনি চলে যেতেও চেয়েছিলেন, আমি যেতে দিইনি, কেন দেব, এত বছর কত কষ্ট করেছি, এই অধিকার আমি ছাড়ব কেন। আমি জানি নে আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা, তবে এখন আমি খুব সুখী, এখন আমি আমার জীবনে পূর্ণতা পেয়েছি, তাই এই পুজোর আয়োজন করেছি, তোমাদের সকলকে ডেকেছি যাতে আমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাকে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো গো। ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাই। এ কি এত তাড়াতাড়ি চলে গেলে হবে কেন? পুজো দেখবেন না, পুজোর প্রসাদ খাবেন না? তোমাদের বাড়ির প্রসাদ না গো, সে আর খাওয়া হবে না। কেন, আপনারা এখানে এসে এতক্ষণ বুঝতে পারলেন আর ঠাকুরের প্রসাদটুকু খেতে পারবেন না? কেন খেতে পারবো না সে তো বলেছি বাছা, দেখো আমার আর মুখ খুলিও না, আরো খারাপ খারাপ কথা বেরিয়ে যাবে, ছাড়ো না বাছা। আমার মেয়েটাকে নিয়ে আর যাই বলুন, এই মানুষটাকে আপনারা অপমান করবেন, সাধু সন্ন্যাসী মানুষ, তার অনেক ক্ষমতা আছে, তাকে অপ্রসন্ন করবেন না। কত সাধু সন্ন্যাসী দেখলাম না, এই তোমরা যাবে না নাকি? চলো এই আসি গো। আজ আমার পূজোয় তোমরা কেউ থাকলে নে। তোমাদের পূজোয় কিন্তু আমি সব সময় থেকেছি, হাতে হাতে সাহায্য করেছি, পূজো শেষ করে প্রসাদ বিতরণ করে তবে এসেছি, তোমরা আমার কাজে থাকলে নে। হয়তো তোমাদের আমার দুঃখী দুঃখী মুখখানা দেখতেই ভালো লাগে, যেমন আমার ছোট ঠাকুরপোর লাগে, আমার দুঃখী মুখে সান্ত্বনা দিতেই তোমাদের বেশি ভালো লাগে, তাই না? আজ আমার মুখে দুঃখ ভাব নেই তো, তাই তোমরা আমাকে সান্ত্বনাও দিতে পারবে না, তাই তোমাদের খুব খারাপ লাগছে, তাও আমি বুঝতে পারছি। যাই হোক না কেন, আমার স্বামী অন্য ধরনের মানুষ গো, তাকে ছোট বড় কথা বলো নি, তোমরা মানো আর না মানো, আমার ছোট ঠাকুর পো মানুক বা না মানুক, তাদের ভরসায় তো আর আমার বে হয়নি। আর একবার বে যখন হয়েছে, এ জন্ম জন্মান্তরের বন্ধন, সাত জন্মের বন্ধন, এ বন্ধন ঈশ্বরের তৈরি, এই বন্ধন থেকে মুক্তি পাওয়া, এই বন্ধনকে অস্বীকার করা আমার পক্ষে কখনো সম্ভব নয়। ঠাকুরমশাই রেখা বিটা দিন। হ্যাঁ গো, এবার তো পূজায় বসবো, সিঁদুরটা পরিয়ে দাও।
এই সিঁদুরে রেখা বিখানা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোমাকে যদি কেউ সিঁদুর পড়াতে মানা করে, তুমি সিঁদুর পড়াবে নে? তোমার দেওয়া সিঁদুর এত বছর ধরে আমি পড়ে আছি। কথায় বলে, 12 বছর যদি খোঁজ না পায় তাহলে তার সব সদবা চিহ্ন তুলে দিতে পারে। আমি তুলিনি, আমি জানতুম, মনে মনে ঠিক জানতুম আমি এই সিঁদুরের দাম পাবো। তাই এত বছর বাদে যখন আমরা একসঙ্গে হয়েছি, তখন সিঁদুর পরিয়ে দেবে না তুমি? সিঁদুর পরিয়ে দাও। মেজু বৌদি, তোমার জীবনের সব থেকে বড় ভুলটা তুমি করলে। তুমি তুমি আমার দাদাকে অসম্মান করলে। আমার দাদার পরিয়ে দেওয়া সিঁদুর ওপরে তুমি একজন প্রতারকের সিঁদুর পড়লে। তোমার মাথা খারাপ হয়ে গেছে ছোট ঠাকুরপো, তুমি ডাক্তার দেখাও। ঝাড় দেওয়া সিঁদুর পড়ার কথা ছিল আমার, আমি তার দেওয়ায় সিঁদুর পড়েছি। আর অনর্থক এই ঠান্ডা শান্ত মানুষটিকে জ্বালিও নে তো বাপু। তোমার কথা বড্ড ঝাঁঝালো, এত ঝাঁঝ এই মানুষটা সহ্য করতে পারবেন নে, আমি পাচ্ছি নে। আমি এত ঝাঁঝা পোড়া মানুষ আমি পাচ্ছি না। তো জাহ্নবী, পুজোর যোগা তো সব হয়ে গেছে, ঠাকুরমশাইকে বলো এবার পুজোটা শুরু করতে। ঠাকুরমশাই, পুজোর যোগা তো হয়ে গেছে, এবার পুজো শুরু করুন। তোমরা বসো না, বসো বসো। কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ হাসছো কেন? আমাদের বাড়িতে কি হয় আর কি হয় না, এই 20 পয়সা মা আবার সিঁদুর পড়লো, আর ছোটকা তো কি সব বলে যাচ্ছে বাবা। শাট আপ লেখা। লেখা, তোমার যদি এই বাড়িতে থাকার ইচ্ছে থাকে তাহলে বেফাঁস কথাগুলো বলা বন্ধ করো। যাও বাবা, কেন মাকে প্রণাম করো, যাও। না গো, আমার যাকে মন থেকে প্রণাম করার ইচ্ছে না হয় আমি তাকে প্রণাম করতে পারি না। আগে প্রমাণ হোক উনি তোমার বাবা, তারপর তো প্রণাম করব। আরে আমি তো আর তোমার বাবাকে দেখিনি, আমি কেন প্রণাম করব? পাড়ার লোকে তো কত কিছুই না বলছে, শুধু পাড়ার লোক কেন, বাড়ির লোকই তোমাদের বলছে। তাই আমিও বলে দিচ্ছি, আগে প্রমাণ হবে উনি তোমার বাবা, উনি আমার শ্বশুরমশাই, তারপরে আমি প্রণাম করব। চলো
ভুলে গেলে তো চলবে না, এই বাড়িটা আমার শ্বশুরমশাইয়ের নামে লেখা। তাই কেউ যদি এই বাড়ি দখল করতে চায় তাহলে শ্বশুরমশাইয়ের ভেষ ধরেই এখানে তাকে আসতে হবে। লেখা, কতজনের মুখ তুমি বন্ধ করবে হিমাঙ্গিনী, কতজনের? তার চেয়ে বরং এক কাজ করি, আমার নামে যা যা কিছু আছে আমি সেটা আগেই করতে চেয়েছিলাম, তুমি করতে দাওনি। যা আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমি দানপত্র করে দিই। তাহলে অন্তত এই অভিযোগটা উঠবে না যে আমি অর্থের লোভে সম্পত্তির লোভে এই বাড়িতে আছি। অন্তত একটা অভিযোগ আমার মাথার উপর থেকে উঠুক। আসুন দাদা, আপনি বসুন না। রোশনি, কেমন আছো তুমি? ইস, শরীরের কি অবস্থা করেছে বলতো? আমাকে তো দাদা বললেন যে তোমাকে ছাড়বে, তাই আমি বললাম যে সোজা এখানে নিয়ে চলে আসতে। আচ্ছা, আমি শুনলাম তোমার বাবাকেও বোধহয় নেক্সট উইকে কিছুদিনের জন্য ছাড়বে, তাই না? তাই তো জানি। তুমি ভালো আছো মা? দেখো, যে কটা দিন আছো সে কটা দিন মনের আনন্দে থাকো। এতে বেশি কিছু তো বলতে পারবো না, এখন আমার হাতে সব বাইরে চলে গেছে। রোশনি, তুমি ওই বাড়ির গল্প শুনেছো তো? কি গল্প দাদা, আপনি ওকে ওই বাড়ির কোনো কথা বলেননি? না, আসলে জেল থেকে সোজা এখানে এলাম তো, রাস্তায় আর এসব নিয়ে কোনো আলোচনা করিনি। দেখুন, আপনি ওকে বলুন না, কারণ আপনাদের বাড়ির ঘটনা তো, আপনি ভালো করে বলতে পারবেন। আমার আর ওই বাড়ির ঘটনা জেনে কি বা হবে মা? দেখো, একদিন ঠিক তুমি তোমার নিজের জায়গায় ফিরত যাবে রোশনি। আমাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই বাবা, আমি তো আর ছোট বাচ্চা মেয়ে নই। আমাকে এই অবস্থার মধ্যে তোমার ছেলে ডিভোর্স দিয়ে দিল, একটু অপেক্ষা পর্যন্ত করতে পারল না। অপেক্ষা করবে কি করে বলতো? ঋষির তো তারা ছিল, জানাতনো প্রকারে ওই মেয়েটাকে যাতে বিয়ে করতে পারে। আর ওই মেয়েটা, ও তো চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব যাতে বিয়ে করে ওই বাড়িতে ঢুকতে পারে। দাদা, আপনি জানেন মেয়েটার কত বড় সাহস? আমার কাছে এসেছিল এই বাড়িতে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে আমাকে দান করবে বলে। যখন আমি বললাম যে আমার কোনো জিনিসপত্র কোনো টাকা পয়সা লাগবে না, কি বললো জানেন? বললো আমি এনেছি, আপনার নেওয়ার হলে নেবেন, না হলে বাইরে ছুঁড়ে ফেলে দেবেন। কি বলছেন, কি আমরা তো কিছুই জানি না। আপনি দেখুন কিরকম বাড়ির বউ আপনাদের। আপনাদের বাড়ির বউ এদিকে আপনাদের একবারও জানানোর প্রয়োজনটুকু মনে করেনি। আসলে কি বলুন তো, আমাকে দয়া দেখাতে এসেছিল, কোথাও হয়তো খোঁজ খবর পেয়েছে যে আমার মেয়ে ছাড়া পাবে, সেটাই দেখতে এসেছিল এখানে। আচ্ছা আপনিই বলুন তো, আমি কি ওকে বলেছি যে আমাকে দয়া করো, আমাকে দান করো? ও কোন হিসেবে এখানে এলো আমাকে দয়া দেখাতে? আমি তো আর ওর কাছে হাত পাততে যাইনি। মেয়েটার এত সাহস, ও ও এই বাড়িতে এসছে, ওকে ওকে ঢুকতে দিলেন কেন? কি করবো বলুন দাদা, এখনো তো অতটা অসভ্য হয়ে উঠতে পারিনি, তাই না? তাই ঢুকতে না দিয়ে পারলাম না। তোমাকে বলি হারি মা, তুমি ওর দেওয়া জিনিসপত্র নিলে? না নিয়ে কি করব? আমার কাছে কি কিছু ছিল নাকি? আমি যে কি খাচ্ছিলাম আর কিভাবে যে আমার চলছিল সেটা শুধু আমিই জানি। আমি কি নিতে চাইছি নাকি? ওই মেয়েটা তো জোর করে এখানে জিনিসপত্র রেখে দিয়ে চলে গেল, আবার তো বলেছে নাকি দেখতে আসবে। এরপরে আসুক না, যেদিন আসবে না মুখের ওপরে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেব। বাবা, কি কি হয়েছে বললে না তো? অ্যাকচুয়ালি হঠাৎ করে আমার
মেজদা ফিরে এসেছে। মেজদা মানে? আরে বাবা, মেজদা মানে তোমার জেঠি শাশুড়ির স্বামী, তাই নাকি? তিনি আবার কোথা থেকে ফিরে এলেন? উনি বলছেন উনি আমাদের মেজদা, কিন্তু আমার ঘোরতর সন্দেহ আছে উনি আমাদের মেজদা নন। উনি নাম ভারিয়ে এখানে এসেছে, হয়তো চেহারার কিছুটা সাদৃশ্য আছে এবং ওটাকে উনি কাজে লাগিয়েছেন। আর মেজুমা মেনেও নিল? মেজুমা চিনতে পারলো না? না দেখো, তোমাদের বাড়ির ব্যাপারে আমার কোনো কথা বলারই কোনো এখতিয়ার নেই, কিন্তু তা বলছি আর কি, আসলে তোমাদের সাথে এত বছরের সম্পর্ক তো তাই। দেখো, তুমি যদি এইভাবে বলো রোশনি, তাহলে আমি কোথায় দাঁড়াই বলো?